চাচার আগে গোসাই ফেটে পড়ে বলছে তোর সব কিছু আমি নিয়ে নেব তোর পরনের লুঙ্গিটাও খুলে নেব জামাটাও খুলে নিয়েছে পরনের লুঙ্গিটাও খুলে নিয়া উলঙ্গ করে তাকে বের করে দিয়েছে মার কাছে এসে সামনে দাঁড়ায়া বলে মা আমার দিকে তাকায়ও না আমার দিকে তাকালে তুমি আমাকে উলঙ্গ দেখতে পাবে আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত খুলে নিয়েছে আমার নবীজির এই প্রিয় সাহাবী যখন মার সামনে এই কথা বলতেছে মাও কান্দে এবার বলছে মা আমাকে ছোট্ট একটা কাপড় হলেও দাও কোন মতো সতরটা ঢেকে নেই সতরটা ঢেকে নিয়ে বলছে মা তুমি থাকো আমার জীবনের চেয়ে প্রিয় নবীর দরবারে আমি রওনা দিয়ে দিলাম ওই মক্কা মদিনায় দুই এক মাস শীত থাকে ওই সময় প্রচন্ড শীতের সময় গায়ে কোনো কাপড় চোপড় নাই ছোট্ট একটা কাপড় দিয়ে সতরটা ঢেকে নিয়া সেই জায়গা থেকে তিনি মদিনা পর্যন্ত চলে গেছেন মদিনা রসুলের হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ায়া সামনে রসুলকে ডাকতেছেন ওই মক্কায় ওই মদিনা মুনাওয়ারায় আমার নবীজির সেই মদিনা মুনাওয়ারায় হাঁটলে মনে হয় কোন দিক দিয়ে হাঁটতেছি যে দিক দিয়ে রসুল হেঁটেছেন জুতা পায়ে দিলে মনে হয় এই জায়গায় জুতা পায়ে কেমনে দেব রসুল তো এই মাটিতে শুয়ে আছেন আমি চেষ্টা করেছি বারবার যেন এই মদিনায় যেন জুতা না পড়ে আমি হাঁটি যে বসে নামাজ পড়ার হেতু হলো আমার জামার পিছন সাইডটা ছেঁড়া একটা অংশ আছে এই সের অংশটুকু যদি নামাজরত অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার চোখের সামনে পড়ে যায় আপনি মনে মনে চিন্তা করবেন আহারে আমার জামাইটা আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক আপনার সামনে এটা আমি প্রয়োজন মনে করে নেই বলে আমি বসে বসে নামাজটা আদায় করতেছি স্বামীর নাম কি আছে আস্তে আস্তে কয় আছে না নাই আমি তো সোশ্যাল আলোচনা করছি কিছুক্ষণের জন্য আবার মূল আলোচনার দিকে যাব সামাজিক কথা বলতে হয় আমার বন্ধুগণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করে এসে তার বাবার সামনে দাঁড়িয়ে বলছেন আব্বাজান আমাদের ঘর বাড়ি তেমন ভালো না মেঝেটা কাঁচা কাজ করতে করতে জামা ঘন ঘন ময়লা হয়ে যায় কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে পিসদানি দিয়ে পিসতে পিসতে আমার হাতে কড়া পড়েছে দাগ পড়েছে বিষ্ণবীর মেয়ে ফাতিমার কথা দেখেন আমার নবী বলছেন মা রে কি বলতে চাও মূল কথায় আসো কি বলতে চাও বলো মা এবার বলছে আব্বা এই যে কষ্ট করি আপনার দুইটা নাতি আছে হাসান হুসাইন এই দুইটা বাচ্চাকে নিয়ে এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমি একা পারছি না আপনি তো রাষ্ট্রপতি আপনি আমার জন্য দেখুন তো একটা মানুষ দেওয়া যায় নাকি একটু খেদমত করার জন্য একটা কাজের মানুষ দিলে আমার জন্য বড় আসান হয়ে যেত নবীজি আস্তে করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে পাশে নিয়ে এসে বলছে ফাতিমা আমি তোমার বাবা নিজের জুতা নিজে সুন্দর করে সেলাই করি নিজের কাপড় নিজে সেলাই করি নিজের ঘর নিজে ঝাড় দেই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের কাজ হলো নিজের কাজ অন্য কাউকে দিই না কারণ আমি নিজের কাজ নিজে পছন্দ করতে ভালোবাসি মা তোমার বাবা যেমন আমি তোমাকে তেমনই দেখতে চাই কিচ্ছু প্রয়োজন নাই তোমার কাজের মানুষের কোনো প্রয়োজন নাই সোজা বাড়িতে চলে যাও আমি তোমাকে শুধু একটা আমল শিখিয়ে দেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33 বার করে বলবে সকাল সন্ধ্যা সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার মা একটু খেয়াল করার চেষ্টা করবেন বিলাসীদের দুনিয়াতে নয় বিলাসীদের জায়গা হলো জান্নাত জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বিলাসী মানুষ হতে পারতেন আমার রাসূল বিলাসী মানুষ হতে পারতেন কিন্তু আমার নবীজি শুধু বলেছেন আল্লাহর কাছে আমি যদি বলতাম আল্লাহ তুমি আমার জন্য হুদ পাহাড়টা সোনা বানায় দাও যদি বলতাম আল্লাহ আমার জন্য সোনাই বানায় দিতেন যদি এই কথা বলেছেন এখন বিজ্ঞান গবেষণা করে দেখছে 12 মাইল লম্বা হুদ পাহাড় এই জন্য রমজানে দেখে আসছি আমি রমজানে ওমরায় গিয়েছিলাম আল্লাহর ঘর জিয়ারা করে এসেছি উহুদ পাহাড়ের সামনে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি সোহাদাই উহুদে ওই সাহাবীরা শুয়ে আছেন যে সাহাবীদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলামটা কেমন অবস্থায় পেয়েছি বলি আলহামদুলিল্লাহ ওই সোহাদাই উহুদের ময়দানের পাশে উহুদ পাহাড় লম্বা আমার নবী যে উহুদ পাহাড়কে দেখে দেখে মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন সাহাবীরা উহুদ পাহাড়কে আমি দারুণ ভালোবাসি উহুদ পাহাড় আমাকে দারুণ ভালোবাসে কারণ উহুদের পাদদেশে আমার কাফের আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে আমার দেহ থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে রাসূল বলতেন মাঝে মাঝে ও সাহাবীরা
আমি যদি উহুদ পাহাড়কে আল্লাহর কাছে বলতাম তুমি আমার জন্য সোনা বানায় দাও আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতেন কিন্তু আমি তা চাই নাই আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে রাসূল শুধু বলেছেন যদি সোনা চাই যদি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমার জন্য সোনা বানায় দাও যদি বলেছেন আজকে বিজ্ঞান গবেষণা করে দেখে গোটা উহুদ পাহাড়ের নিচটা সব সোনা দিয়ে ভরা জোরে করে সুবহানাল্লাহ আমার নবীজি চাচ্চা চান নাই আমার নবীজি সাহাবায়ে কেরামকে সেই শিক্ষাই দিয়েছেন যেখানে বিলাসীরা কাজ করবে সেখানে গুনার পরিবেশ চলে আসবে যেখানে বিলাসীরা আসবে সেখানে অপচয় চলে আসবে আমার রাসূল সাহাবায়ে কেরামকে এমন শিক্ষাই দিয়েছেন আমার নবীজি বলছেন ও আমার ফাতিমারে সিম্পল জীবন গ্রহণ করো তোমার জন্য সহজ হয়ে যাবে দুনিয়াতে তুমি যেমন আমার কাছাকাছি ছিলে তুমি আমার কবরের মাটিতে কাছাকাছি থেকে যাবা আমার নবীর ইন্তেকালের সামান্য কয়েকদিন পরে সামান্য কয়েক মাস পরে সবচাইতে কম বয়সী হয়ে ও ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বন্ধুগণ এই দুনিয়া তো এই টিংরমের মতো এই দুনিয়া গুনাহ করার জায়গা নাই গুনাহ করার মতো পরিবেশ পাওয়া যাবে কিন্তু গুনাহ করা যাবে না যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন জীবন যাপন করবে আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব নাম্বার দুই হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন ওয়াইদা মা গাযিবুহুম ইয়াগফিরুন যারা রাগকে নিয়ন্ত্রণ করবে রাগকে যারা ছেড়ে দেবে মানুষকে যারা মাফ করতে পারবে আল্লাহ তাদেরকে অবশ্যই মাফ করবেন রেগে যাব তো হেরে যাব রেগে যাওয়া ব্যক্তি কখনো সঠিক ইমানদার হতে পারে না রেগে যাবে কারা যাদের ইমানটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে ইমানদার কখনো রাখতে পারে না ইমানদার ধৈর্য আনবে না রাগ করবে বলেন রাগ করবে না ধৈর্য আনবে ধৈর্য আনবে রাগের ফলাফল কি দেখেন শুধু একটা ফলাফল দিই আসলাম ভাই প্রায় মোবাইলে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে হুজুর মারাত্মক একটা ভুল করে ফেলছে হুজুর একটা ফয়সালা দিয়ে দেন কি হয়েছে হুজুর রাগ উঠছিল কি করছেন কে বউরে তো তালাক দিছি কেমন তালাক হুজুর একশোটা বলছি কয়টা বলছেন একশো তালাক দিছে কে এতবার বললেন কেন হুজুর খুব রাগ উঠছিল তিন তালাকে আমার ঠিক হয় নাই একেবারে একশো মেরে দিছে সেঞ্চুরি পূরণ করছে আর কি কইছেন হুজুর তালাক তো পুরো দিছি শ্বশুরে শুদ্ধ দিছে এখন বলতেছে হুজুর দুইটা ছেলে সন্তান আছে আমার কি করা যাবে হুজুর একটু দেখেন তো আমার জন্য কোনো ফাঁক ফোকর আছে নাকি দেখছেন ফাঁক ফোকর খুঁজতেছে বললাম ভাই যান রাগ করেছে আপনার তালাক দিয়েছেন এখন কি করবেন আপনি কি চাচ্ছেন আপনি কি বউয়ের সঙ্গে সংসার করবেন নাকি বলে হুজুর খুব ভালোবাসি বউটারে দেখছেন খুব ভালোবাসি বউটারে সন্তানের দরদ আসতেছে কিন্তু আমি তো তালাক দিয়ে ফেলেছি এখন কি করবো হুজুর একটা প্রশ্ন আপনাকে করতে যখন হুজুরকে পেঁচে ফেলে দিচ্ছে বলেন দেখেন দেখেন প্রশ্ন করতেছে হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় নাকি হুজুর এখন ধরতেছে আচ্ছা কেউ কি মোহাব্বত কইরে ভালোবাসে বউকে তালাক দেয় বলে যে বউ এদিকে আসো তো শোনা রাগ কইল না আমি না তোমার তালাক দিল আচ্ছা এরকম করে মোহাব্বত করে কি তালাক দেয় তালাকের আচ্ছা তালাকের মশান কি মোহাব্বত হয় না রাগে হয় তাহলে এই প্রশ্ন করা কি চালাকি না বোকামি বোকামি বোকারা এমন প্রশ্ন করতে পারে সবার কাছে আমি করো জন্য মিনতি জানাই ভাইয়েরা রে আপনার মুখটা হলো আইন কথাটা হলো আইন এই কথার মধ্য দিয়ে সংসার জীবন শুরু হলো কথার মধ্য দিয়ে সংসার জীবনের রীতি হয়ে যায় এজন্য কথা বলতে যাওয়ার আগে চিন্তা করে কথা বলতে হবে যে কোনো ফয়সলা দিতে গেলে চিন্তা করে ফয়সলা দিতে হবে বিচারপতির চেয়ারে বসে বিচারপতি যদি ফাঁসির আসামিকে যদি মুক্ত করে দেয় কেউ কি কিছু বলতে পারে নাকি পারে না আইন তো মুখ থেকে যেটা বের হয়ে যায় বের হয়ে যায় আমার ভাইয়েরা আমার দেশে অসংখ্য পরিবার আছে এমন কতবার তালাক দিছে তার হিসাব নেই এরপর আবার সংসার করছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সমাজে চলাফেরা করছে কিন্তু দেখা যাচ্ছে আখির জামানের একটা লক্ষণ হলো স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার জীবন করবে কিন্তু তাদের সম্পর্ক হবে হলো জেনার সম্পর্ক আছে না নাই অসংখ্য আছে এটা হলো রাগ নিয়ন্ত্রণ না করার ফসল রাগকে নিয়ন্ত্রণ করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ রাসূল কি রেগে ছিলেন না ধৈর্য এনেছেন রাসূল কি রাগ ছিল না ধৈর্য ছিল ধৈর্য ছিল তায়েফে মার খেয়েছেন ওহুদে মার খেয়েছেন মক্কার মাটিতে মার খেয়েছেন সাহাবায়ে কেরাম মার খেয়েছেন সাইয়েদনা আবু বকর মার খেয়েছেন যদি রেগে যেতেন ক্ষেপে যেতেন অস্থির হয়ে যেতেন তাহলে কি বিজয়টা আসতো আসতো না
যে রাগবে সে কখনো জিততে পারবে না যে ধৈর্যশীল হবে আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন এবং তাকে পুরস্কার দিয়ে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী যে মক্কার মাটিতে ছিলেন 13 বছর কত বছর 13 বছর মদিনায় ছিলেন 10 বছর কত বছর 10 বছর 13 বছর শুধু মার খেয়েছেন কি মার খেয়েছেন আর মদিনার 10 বছর কি কেউ তো কয় না এ কোন কত কথা না কেন 13 বছর রাসূল মার খেয়েছেন আর বাকি 10 বছর মার কি বলেন বলেন মার মার খাওয়া সুন্নাত মার মার দিবেন না আস্তে কয় রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন তো মার দাও সুন্নাত খালি মার খাবেন তা হবে না মার শুধু খেলে হবে না রাসূল মক্কার মাটিতে মার খেলেন কোন এক ভোর সকাল বেলা ওয়াজ করব না শেষ করে দেব আজকে ঘুরিয়ে তো ঘুরতেছে কেন খুব যে ঘুরতেছে আজকে আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছে সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে কই 11টা বাজে 12টা বেজে গেছে তো ভুল দেখতেছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল কর আল্লাহ তুমি আমাদের ভিতরে বরকত দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি এত সুন্দর মানুষ খুব কম পাই একটা লোক কিন্তু নড়াচড়া করছে না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ যা ছিল তার চেয়ে লোকের বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ জি আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত ভাইরা আমার নবীজি মক্কার বাসিন্দা কোন বাসিন্দা মক্কার বাসিন্দা লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস বাসিন্দা আমার নবীজি কিন্তু সাধারণ কোন পরিবারের সন্তান ছিলেন না আমার নবীজি সেই পরিবারের সন্তান ছিলেন কাবা ঘর ভাঙতে আসছিল যখন সম্রাট আব্রাহাম বৈঠকে বসেছিল কার দাদার সাথে আমার নবীর দাদার সাথে বসেছিল যে তোমাদের কাবা ভাঙতে আসতেছি কি কি চিন্তা করতেছো আব্দুল মুত্তালিব বললেন কোনো চিন্তা নাই আমার আমাদের কোনো চিন্তা নাই কি তোমাদের কাবা ভাঙতে আসছে চিন্তা নাই কেন কোনো চিন্তাই নাই আমাদের কাবা নিয়া কাবা ঘর যার চিন্তা তার আল্লাহু আকবার বলেন কি বিশ্বাস কার উপরে আল্লাহর উপরে আব্রাহাম কয় তোমার চিন্তা কি আমার চিন্তা হলো উঠ তুই আমার 300 উট চুরি করে নিয়ে গেছিস উঠ দে আল্লাহু আকবার বলবেন না তাহলে 300 উটের মালিক যে সে তো ফকির নাকি 300 উট ছিল 300 উট অপহরণ করে নিয়ে চলে গেছে আমার নবী যে ফার্স্ট ক্লাস বাসিন্দা ফার্স্ট ক্লাস নাগরিক যারা মক্কায় গেছেন আমার নবীর ঘর যারা দেখেছেন ওই জায়গার দাম কত এখন পৃথিবীর প্রথম ঘর হলো কাবা আর সেই কাবা ঘরের পাশাপাশি প্রতিবেশী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সম্ভ্রম তার মান মর্যাদা কত ছিল এই হাজার আসওয়াদ যেখানে গিয়ে হাজিরা চুমা খায় সে হাজার আসওয়াদ সংস্কারের সময় এলো সেই সময় রাসূল নবুয়ত পান নাই তো কাবা ঘরের সেই একটা দেওয়ালের কোনায় হাজার আসওয়াদটা রাখতে হবে কে রাখবে এটা বের করা হয়েছিল সংস্কারের জন্য কে রাখবে এটা এই রাখাকে কেন্দ্র করে চরম দ্বন্দ্ব লাগলো চারটা গোত্রের নেতা বলল সবাই বলতেছে আমার গোত্রের নেতা এটা রাখবে আমার গোত্রের নেতা এটা লাগবে চার গোত্রের মধ্যে চরম দ্বন্দ্ব লাগলো সবাই বলল শোনো কেউ রাখবে না আগামীকালকে সবার আগে যেই কাবার সামনে এসে দাঁড়াবে সেই লোকটার দ্বারাই আমরা এই কাবার হাজির আসাদের এই পাথরটা তার হাতে আমরা সংস্থাপন করব পরের দিন ভোর সকালে কেউ আসে না এসেছেন সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই খুশি হ্যাঁ আমাদের পছন্দের মানুষ আল্লামিন আসাদে খুব ভালো মানুষ এরই দিয়ে আমরা এই কাজটা করব রসুলের কাছে এই দায়িত্ব পড়ে গেল আমার নবী যে ভাবলেন কি করা যায় সবাইকে খুশি করা যায় কেমন আমি একা রাখবো কেমন সবাইকে খুশি করব আমি তিনি কি করলেন নিজের গায়ের চাদরটা বিছায় দিলেন চাদরের কোনা হয় কয়টা গোত্র কয়টা গোত্র প্রধান কয়জন চারজন চাদরটা বিছায় দিয়ে হাজার আসাদটা তার উপরে রাখলেন দেখে বললেন চার নেতা চার কোনা ধরো আল্লাহ আকবার বলবেন না নেতার বৈশিষ্ট্য আছে 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 নেতার বৈশিষ্ট্য আছে তখন কিন্তু রসুল হননি চার গোত্রের নেতা চারটা কোনা ধরল বললেন আগায় নিয়ে যান আগায় নিয়ে গেল আগায় নিয়ে গেলে যখন যেখানে কাবার ওই কোনায় যে দরজার কোনায়টা দেওয়ালের কোনায় যেখানে রাখতে হবে আমার নবী যে সেই জায়গায় গিয়ে আস্তে করে হাজার আসরটা নিয়ে নিজের হাতে ওটা সংস্থাপন করে বুঝাই দিন ও গোত্র প্রধানরা আমি নেতা হতে আসতেছি সুবহানাল্লাহ বলবেন না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি নবুয়ত পেলেন
নবুয়তের আগ পর্যন্ত সবার কাছেই ভালো ছিলেন কিন্তু আমার নবীজি যখন নবুয়তটা পেলেন নবুয়ত পর সঙ্গে সঙ্গে যখন রাসূল বলা শুরু করলেন জেনার কাজ করা যাবে না সুদের কাজ করা যাবে না আকাম কুকাম করা যাবে না অসামাজিক কোনো কাজ করা যাবে না নবীর বিরুদ্ধে শত্রু তৈরি হয়ে গেল আমার নবীর বিরুদ্ধে শত্রু এখনো আছে না নাই আস্তে বলবেন না আছে না না আমার নবীকে গালি দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই সুযোগ আসো 32টা দাঁত আমরা খুলে ফেলবো ঠিক আসবে না সুযোগ আসবে না ইনশাআল্লাহ রাসূলকে যারা গালি দিয়েছো জিহ্বা আমরা টেনে ছিড়বো রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আমার ভাইরা আমার নবীজি নবুয়ত পেলেন শত্রু বেড়ে গেল এমনকি আমার নবীজির নাগরিকত্ব বাতিল করে দিল রাসূলকে পাগল বলল জাদুকর বলল লেজ কাটা বলল নির্বংশ বলল মিথ্যা প্রমাণ চাপিয়ে দিল আমার নবীজি কি রাগ করলেন না ধৈর্য ধরলেন অস্থির হলেন না স্থির থাকলেন স্থির থাকলেন বেলালকে চোখের সামনে মারতেছে নবীজি দেখতেছে কেঁদে কেঁদে বলছেন আবু বাকার আল্লাহ তোমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছেন উমাইয়া লোভী উমাইয়ার মুখে কিছু স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করো আমার বেলালকে মুক্ত করে আনো আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা মুক্ত করে দিবে বেলালকে মুক্ত করে আনা হলো রাসূল বললেন বেলাল ধৈর্য ধরো সবর রাগ করো না ধৈর্য ধরো বেলাল তোমার রক্তের মধ্য দিয়ে জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ধৈর্য ধরো বেলাল রাসূল তায়েফে গিয়ে মার খেলেন তায়েফের জন্য দোয়া করে আসলেন মক্কায় রাসূল মার খেলেন শেষ পর্যন্ত টিকতেই পারলেন না হত্যার হুলিয়া জারি হয়ে গেল যেখানে পাও সেখানে ধরে মারো তাকে মেরে ফেলে সন্ত্রাসী গুন্ডা বাহিনী আবু জেহেল লেলিয়ে দিল রাসূল ঘর থেকে বের হচ্ছেন আলীকে ডাক দিয়ে বলছেন আলী যাচ্ছি মদিনায় আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আলী শোনো আমি যেহেতু যাচ্ছি চলে তো আমার কাছে কিছু আমানত আছে ওই সমস্ত কুরাইশ নেতাদের কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সাগুলো তো হিসাব করে বুঝে দিতে হবে তুমি আমার ঘরে থাকো আগামীকালকে এই কাগজটা দিলাম সবাইকে সম্পদ বুঝাইয়া দিও চিন্তা করেন যে মক্কার মানুষ রাসূলকে মারার জন্য মেরে ফেলার চিন্তা করে রাসূল তাদের হাতে তাদের সম্পদ ফেরায় দেওয়ার চিন্তা করে সুবহানাল্লাহ বলবেন না এটাই হলো চরিত্র এটা কি বলেন চরিত্র সমস্যা না না আচ্ছা আচ্ছা আমার ভাই আমার নবীজি বের হয়ে গেলেন সাহায্য করলেন কে আল্লাহ আস্তে সাহায্য করলেন কে আল্লাহ নবীজি চলে গেছেন মদিনায় এক সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর সেই সাহাবীর কানে সংবাদ গেল রাসূল নাকি মদিনায় চলে গেছেন উনি ভাবলেন আমি আর থেকে কি লাভ আমিও চলে যাই তো সেই সাহাবি ইসলাম কবুল করেছেন তার চাচা এটা শুনেছে সেই সাহাবীর বাবা নাই এতিম ছিলেন তার চাচা তাকে মানুষ করেছেন এতিম এই সন্তানটা বড় হয়ে গেছেন চাচার কোলে পিঠে তিনি লালন পালন হয়েছে চাচা যখন শুনলো যে তার ভাতিজা ইসলাম কবুল করেছে এসে বলতেছে শুনলাম আব্দুল্লাহ তুমি নাকি ইসলাম কবুল করেছো আব্দুল্লাহ বলছেন ইসলাম কবুল করেছে শুনবেন কেন আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আব্দুল্লাহ বলে ফেল আব্দুল্লাহ চাচা বলে ফেলতেছে আব্দুল্লাহ তুমি এই কাজটা করতে পারলা তুমি আমার শত্রুর পক্ষে তুমি চলে গেলে আমি তোমাকে সম্পত্তি লিখে দিলাম আমি তোমাকে ছোট থেকে বড় করলাম তুমি কি জানো এটার কি পরিণত হতে পারে আমি তোমাকে কি করতে পারি সমস্ত সম্পদ আমি তোমার থেকে ছিনিয়ে নেব তোমাকে সম্পত্তি থেকে মাহরুম করব আব্দুল্লাহ জুল বাজাদাইন মুস্কে হাসি মেরে বলছে দুনিয়ার সম্পদের কাছে জান্নাত কিচ্ছু না জান্নাতের তুলনায় এই দুনিয়া কিচ্ছু না তুচ্ছ আপনি কি নেবেন নিয়ে নেন আপনাকে জোর করে নিতে হবে না আমি স্বেচ্ছায় সব সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম যান চাচার কি কবে চাচার আগে গোস্বাই ফেটে পড়ে বলছে তোর সব কিছু আমি নিয়ে নেব তোর পরনের লুঙ্গিটাও খুলে নেব জামাটাও খুলে নিয়েছে পরনের লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে তাকে বের করে দিয়েছে মার কাছে এসে সামনে দাঁড়ায় বলে মা আমার দিকে তাকাইও না আমার দিকে তাকালে তুমি আমাকে উলঙ্গ দেখতে পাবে আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত খুলে নিয়েছে
আমার নবীজির এই প্রিয় সাহাবী যখন মার সামনে এই কথা বলতেছেন মাও কান্দে এবার বলছেন মা আমাকে ছোট্ট একটা কাপড় হলেও দাও কোন মতো সতরটা ঢেকে নেই সতরটা ঢেকে নিয়ে বলছে মা তুমি থাকো আমার জীবনের চেয়ে প্রিয় নবীর দরবারে আমি রওনা দিয়ে দিলাম ওই মক্কা মদিনায় দুই এক মাস শীত থাকে ওই সময় প্রচন্ড শীতের সময় গায়ে কোনো কাপড় চোপড় নাই ছোট্ট একটা কাপড় দিয়ে সতরটা ঢেকে নিয়া সেই জায়গা থেকে তিনি মদিনা পর্যন্ত চলে গেছেন মদিনা রসুলের হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ায়া সামনে রসুলকে ডাকতেছেন ওই মক্কায় ওই মদিনা মুনাওয়ারায় আমার নবীজির সেই মদিনা মুনাওয়ারায় হাঁটলে মনে হয় কোন দিক দিয়ে হাঁটতেছি যে দিক দিয়ে রসুল হেঁটেছেন জুতা পায়ে দিলে মনে হয় এই জায়গায় জুতা পায়ে কেমনে দেব রসুল তো এই মাটিতে শুয়ে আছেন আমি চেষ্টা করেছি বারবার যেন এই মদিনায় যেন জুতা না পড়ে আমি হাঁটি আমার ভাইয়ের নবীর মহাব্বত থাকার দরকার আছে না নাই বলে আসতে বলবেন না আছে না নাই আমার ভাইয়ের ওই আব্দুল্লাহ রাসূল বাজাদাই নবীর দরবারের দরজার সামনে গিয়ে আসতে করে কড়া নাড়তেছেন নবীজি দরজা খুলে দেখেন গায়ে কিচ্ছু নাই থরথর করে কাঁপে আমার নবীজি বলছেন যুবক তোমার নামটা কি আমার নাম আব্দুল্লাহ এমন অবস্থা হয়েছে কেন ইসলাম কবুল করেছি সম্পদ যা ছিল সব ছিনতাই করে নিয়েছে আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে রসুল বলছেন চিন্তা করো না একটু দেরি করো ভিতরে যাচ্ছি ভিতরে গেলেন আমার নবজির সুন্দর নিজের গায়ের দুইটা জুব্বা তাকে দিয়ে দিলেন রসুল বলছেন আব্দুল্লাহ রে তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে আমি তোমাকে আমার নিজের জুব্বা দিয়ে দিলাম যাও আব্দুল্লাহ খুব খুশি হয়ে গেলেন নবজির ঘরের সঙ্গে বার আহলে আহলে সুফার সদস্যরা থাকেন ওই জায়গাটা এখনো আছে ঘেরাও দিয়া আহলে সুফার সদস্যদের সঙ্গে তাকে সম্মিলিত করে দেওয়া হলো তিনি আল্লাহর কালাম পড়তেছিলেন চিৎকার মেরে মেরে আল্লাহর কালাম তেলাওয়াত করেন সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন নতুন লোকটা আমাদের কাছে আসলো এত জোরে চিৎকার মেরে মেরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয় আপনি একটু তাকে নসিহত দেন রসুল বললেন না রে না ও আমার সাহাবী না আমার আব্দুল্লাহকে ডিস্টার্ব করো না কারণ আব্দুল্লাহ যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহর দিন গ্রহণ করতে বড় কষ্ট স্বীকার করতে হয়েছে বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে বহু স্যাক্রিফাইস তাকে করতে হয়েছে সে ইসলাম কবুল করতে গিয়া দুনিয়ার সমস্ত সম্পদ সে হারিয়ে ফেলেছে সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সম্পদকে সে হারায় ফেলেছে সে জোরে জোরে তেলাওয়াত করুক আমার নবীর সামনে সাহাবি দাঁড়ায় গেলেন আবার রসুল বলেন সাহাবি তুমি আমার কাছে কিছু চাও নাকি সাহাবি বলছেন হুজুর আমি আপনার কাছে একটু চাবো আপনি আমার জন্য দোয়া করে দেবেন আমার সুলতানের জন্য দোয়া করেন আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের আক্রমণ কাফের আমার আব্দুল্লাহ জাল আমার আব্দুল্লাহর রক্তকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও এই দোয়া যখন করেছেন আব্দুল্লাহ একটু মনক্ষুণ্ণ হয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করলেন কেন কাফের দুশ্মনরা যদি আমাকে না মারে আমি কেমন করে শহীদ হয়ে যাব আমি তো আমার জীবনের শ্রেষ্ঠ লালন হলো শ্রেষ্ঠ কল্পনা হলো স্বপ্ন হলো আমি যেন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই রসুল বললেন চিন্তা করো না সাহাবী আব্দুল্লাহ তোমার মরণ যদি বিছানা হয় ওয়াইম্মা তাআলা ফিরাশিহি তোমার দিলের মধ্যে যদি শহাদতের তামান্না থাকে বিছানার মৃত্যুটা আল্লাহ তাআলা শহীদের মৃত্যু বলে গণ্য করে দিবেন কোনো চিন্তা তোমার নাই যুদ্ধের সময় চলে এলো সাহাবায়ে কেরাম কি রাসূল যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পথে আমার নবীজি শুনতে পেলেন সেই সাহাবী আব্দুল্লাহ রাসূল বাজাদেন অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন নবীর ইতানের সংবাদ আসার সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা রে আমার সে অত্যন্ত প্রিয় সাহাবী তার সেবা করো তোমরা কে আছো তার সেবা করবে সেবা করতে করতে দুইটা দিন চলে গেল অসুস্থতার মাত্রা আরো বেড়ে গেল নবীর কাছে সংবাদ আসলো হুজুর সে অসুস্থ আরো বেশি হয়ে গেছে রসুল তার জন্য দোয়া করলেন কিন্তু এক পর্যায়ে সেই সাহাবী রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আমার নবীজি বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন তোমরা করো গোসলটা করায় দাও জানাজার আয়োজনটা করো জানাজার আয়োজনে কেউ থাকবে না ইমামতের কাতারে কেউ কাউকে দাঁড়াতে দেব না আমার আব্দুল্লাহ জানাজার নেতৃত্ব দেব আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন সাহাবীর জানাজা সম্পূর্ণ হয়ে গেল রসুল বললেন সাহাবীরা সচরাচর রসুল সবার সবার কবরস্থানে তিনি নামতেন না সবার কবরে তিনি নামতেন না আমার নবীজি বললেন ও সাহাবীরা এই আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছ আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গায় রসুল নিজে চলে গেলেন রসুল বললেন আমার আব্দুল্লাহর কবরে কেউ নামবে না আমি নবজি আমার আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার নিজের হাতে আমার আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখবো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবজি
কাউকে নামতে দিলেন না নবীজি নিজে আগে নামে আমার নবীজি নিজে নেমে ডাকতেছেন আবু বকর আমার ডানে নামো ওরে ওমর আমার বামে নামো আমার নবীজি দুজনকে ডাকতেছেন দুজন দুই পাশে নামলেন দুজন তো সাধারণ কোন মানুষ না আমার নবীর পরে যে লোকটার নাম তিনি হচ্ছেন আবু বকর আর আবু বকরের পরেই যার নাম তার হচ্ছে নাম হচ্ছে ওমর এখনো কবরে শুয়ে আছেন এক পাশে আবু বকর আমার নবীজি আর এক পাশে ওমর আল্লাহু আকবার এত কাছাকাছি মানুষ আমার নবীজি কবরে নেমে হাত দুইটা আগায়া দিলেন বললেন সাহাবীরা রে আমার আদরের সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা আমার হাতে তুলে দাও হাতটা হাতে লাশটা হাতের মধ্যে উঠায় নিলেন বলছেন আবু বকর তুমি মাথাটা ধরো ওমর তুমি পাটা ধরো আমার নবীজি নিজ হাতে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন চেহারাটা কেবলামুখী করে দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে আকাশের মালিক আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে বড় কষ্ট স্বীকার করতে হয়েছে আমার আব্দুল্লাহর ধৈর্য ধরতে হয়েছে আমার আব্দুল্লাহর ত্যাগ স্বীকার করতে হয়েছে আমার আব্দুল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করতে হয়েছে আমার আব্দুল্লাহ এত কষ্ট করে দিনটা গ্রহণ করেছে আমার আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত আমি রাজি আছি তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে তার সকল গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও আমার নবীজি এমন করে দোয়া করছিলেন তার চোখের পানিতে সাহাবে কেরামও কাঁদতেছে পাশে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে বলছে আল্লাহ আমি কত বড় বড় কপাল মানুষ আমার কপাল কত মন্দ আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস পাশে দাঁড়ায় আছি আজকে আমি সাদ ইবনে ওয়াক্কাস এই দিকে জীবন্ত না হয়ে যদি আমি ওই কবরের বাসিন্দা হয়ে আমি যদি রসুলের সামনে যদি লাশ হয়ে থাকতাম আমার জীবনটাই ধন্য হয়ে যেত ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস এইরকম করে আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন আমার ভাইরা এই দুনিয়া থেকে আমি আপনি যদি আখিরাতের সম্মান যদি পেতে চাই অবশ্যই স্যাক্রিফাইস করার দরকার আছে না নাই ধৈর্য ধরার দরকার আছে না নাই রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই নাম্বার ওয়ান আমরা পাপ নিয়ন্ত্রণ করব পাপটাকে ছেড়ে দেব নাম্বার দুই হলো রাগটাকে নিয়ন্ত্রণ করব রাগটা ছেড়ে দেব নাম্বার তিন হলো ওয়াল্লাযীনাস্তাজাবু লিরাব্বিহিম وأقاموا الصلاة الله رب العالمين بلوشن نمبر تين هلو جرى الله ڈاكي شڑا دے بے نمبر چار هلو وأقاموا الصلاة جرى نماز قائم شنگرام کرو بے نمبر پانچ هلو أمرهم شورا بينهم جرى پورا مشکر کاس کرو بے نمبر سوئی هلو جرى ومیم مرزقنا هم ينفقون جرى الله رب دان کرو بے نمبر شات هلو جرى بڑا باری ناکل جرى بڑا باری کل لیو আপনার সঙ্গে খারাপ আচরণ করার পর আপনি যাকে সাহায্য করবেন এই সাতটা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে গুনাহ মাফের ঘোষণা করেছেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন এক লাইনে বসেন অনেক কথা ছিল ঠিক আছে না নামাজ কায়েমের কথা ছিল আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা ছিল পরামর্শ বিষয় কথা ছিল দান বিষয় কথা ছিল অনেক অস ছিল কিন্তু আজকে আর পারলাম না যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক চূড়ান্ত সময় হয়ে গেছে বাড়ি যাবেন না আপনারা তাহলে বিপ্লব ভাই কই তাহলে খাবারের ব্যবস্থা করো জি আলহামদুলিল্লাহ সবাই বসেন আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব আমার কালকে আবার জুমা আছে ঢাকায় গিয়ে জুমা পড়তে হবে আমি ভেবেছিলাম যে আমি 9টার মধ্যে শেষ করতে পারতেছি এই জন্য আমি আগেই চলে আসছি এই বছরে মনে হয় মাহফিলে সবচেয়ে আগে আসছে আজকে মাহফিল ভাই আমাকে বলছেন যে আপনি মাগরিব পরে বয়েন আপনি ভাবলাম যে আমি দেরি করে ফেললাম কিনা এসে দেখি যে না খুব আগে চলে আসছে যাই হোক যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ বসেন আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে কেউ উঠবেন না কিন্তু আমরা দোয়াটা আমাদের শেষ কাজ হবে তো একটু আপনাদের কাছে একটু আরজ থাকবে আমার যারা এসেছেন এই মাহফিলটার মানে পক্ষে সবাই আছেন তো নাকি বলি আলহামদুলিল্লাহ এত লোকের যদি সমর্থন থাকে আর কি লাগে এই মাহফিল প্রত্যেক বছর হোক সবাই কি চান না ভাই মাহফিল কমিটিটা আরজ কি জানেন তারা শুধু নিজেরাই দেবেন না আপনাদের কষ্টের কিছু টাকা থেকে কষ্টের কিছু অর্থ থেকে কিছু অর্থ